নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। এই যে মায়াংতন্ত্র হবে না বলে কিছু হয় না, যে কোনো কাজ তারাপীঠ মহাশ্মশানে যদি মায়াংতন্ত্রে করা যায় তাহলে 100% তাতে সফলতা পাওয়া যাবে। সেই কাজ বশীকরণের মতো হোক না কেন, বা শত্রু দমনের মতো হোক না কেন, বা সম্পর্কের উচ্চাটন বা বিদ্বেষণের মতো হোক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মিল করা সম্ভব। সন্তান অবাধ্য পড়াশোনা করছে না, বা এমন অবাধ্য সন্তান ফেসবুক লাভ করেছে তাকে বাগে আনতে পারছেন না, কি প্রয়োগ করলে তবেই মায়াংতন্ত্রে কাজ হবে। শ্মশানে বসে হোম করলে বা যে কোনো জায়গায় হোম করলে যে তান্ত্রিক হোম হয় না, তান্ত্রিক হোমের প্রকারভেদ আলাদা থাকে। প্রত্যেকটা দ্রব্য গুণ আলাদা হয়। বশীকরণের জন্য এক প্রকার সাকল্য লাগে, বিদ্বেষণের জন্য আরেক প্রকার সাকল্য, শত্রু দমনের জন্য আরেক প্রকার সাকল্য, উচ্চাটনের জন্য আরেক রকম সাকল্য, বাস্তুদোষ খণ্ডনের জন্য একরকম সাকল্য, গ্রহদোষ খণ্ডনের জন্য আরেক রকম সাকল্য। বাজার দিয়ে হোমাত কিনে হোম করে দিলাম একটু ধুধো সরি একটু ধুনো আর একটু কর্পূর দিয়ে, তাহলে সেগুলো বৈদিক হোম হলো। তান্ত্রিক হোম প্রকৃতপক্ষে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা, সে গ্রহদোষ হোক বা বাস্তুদোষ হোক বা মনের ভেতর কষ্ট হোক, যে কোনো সমস্যা থেকে কিন্তু 100% এই মায়াংতন্ত্রে সমস্যার সমাধান করা যায়। আসন্ন যে বৈশাখ মাসে অর্থাৎ 1429 আগামী বঙ্গাব্দে যে দোসরা বৈশাখ যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কোর্টে কেস চলছে, কোর্টের কেস তুলিয়ে নেওয়া সম্ভব। 100% এই মায়াংতন্ত্রে কিন্তু যে কোনো সমস্যা থেকে বেরোনো সম্ভব। মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না, সে সমস্যা যতখানি জটিল হোক না কেন। আসন্ন যে হনুমান জয়ন্তীর দিন বৈশাখ মাসের যে পূর্ণিমা পড়েছে, এই পূর্ণিমাতে আমাকে পেয়ে যাবেন তারাপীঠ পঞ্চরী লজে, আমাকে পেয়ে যাবেন শনিবার দিন, অর্থাৎ দোসরা বৈশাখ আমাকে শনিবার দিন তারাপীঠ পেয়ে যাবেন, এবং তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ হবে ভক্তদের মঙ্গলার্থে। তারাপীঠের আগে অর্থাৎ পূর্ণিমার আগে আমাকে পেয়ে যাবেন কৃষ্ণনগর এবং বহরমপুর। কৃষ্ণনগরে পেয়ে যাবেন হোটেল ত্রিনাথ লজে, পেয়ে যাবেন কৃষ্ণনগরে ত্রিনাথ লজে, পেয়ে যাবেন কৃষ্ণনগর রেল স্টেশনের পাশে। বহরমপুর পেয়ে যাবেন বহরমপুর হোটেল হোয়াইট হাউস, বহরমপুরে পেয়ে যাবেন বহরমপুর হোটেল হোয়াইট হাউস বহরমপুর বাসস্ট্যান্ডের কাছে। এছাড়াও আমাকে পেয়ে যাবেন অমাবস্যার আগে, পেয়ে যাবেন কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে, পেয়ে যাবেন কাঁথিতে অমাবস্যার আগে, পেয়ে যাবেন আসানসোল পূর্বাশা হোটেল আসানসোলে, পেয়ে যাবেন ভগৎ সিং মোড়ের কাছে পূর্বাশা হোটেলে পেয়ে যাবেন আসানসোল অমাবস্যার আগে। বর্ধমানে পেয়ে যাবেন অমাবস্যার আগে হোটেল নিশিদিন, অমাবস্যার আগে পেয়ে যাবেন বর্ধমানে। হলদিয়াতে পেয়ে যাবেন তৃপ্তি হোটেল মাখন বাবুর বাজার, হলদিয়া টাউনশিপ তৃপ্তি হোটেলে পেয়ে যাবেন শনিবার দিন। প্রতি শনিবার আমাকে পেয়ে যাবেন মেচেদা হোটেল হিন্দুস্তান, প্রতি শনিবার মেচেদা হোটেল হিন্দুস্থানে পেয়ে যাবেন আমাকে। আগামী বৈশাখ মাস থেকে আমাকে পেয়ে যাবেন শ্রীরামপুর, বুধবার করে পেয়ে যাবেন, প্রতি বুধবার শ্রীরামপুর স্টেশনের পাশে পেয়ে যাবেন শ্রীরামপুর বুধবার করে বৈশাখ মাসে। এবং মে মাস থেকে আমাকে পেয়ে যাবেন মেদিনীপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর টাউনে পেয়ে যাবেন। জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন, আমি শুনতে পাচ্ছি। আমি মাটির জন্য জানতে চাইছি, অর্কদীপ ঘোষ 17 বছর বয়স। অর্কদীপ ঘোষ? হ্যাঁ, অর্কদীপ ঘোষ। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি মেদিনীপুর জন্য। কোথা থেকে বললেন? মেদিনীপুর। হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন শুনতে পারলাম না। ক্ষীরপাই থেকে বলছেন, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ক্ষীরপাই থেকে বলছেন।
বলুন ওর ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখ। জন্মস্থান কি? জন্মস্থান কোথায়? মেদিনীপুরে তো? আমেরিকাতে জন্ম। আমেরিকার কোথায়? আপনি ঠিকঠাক জেনে ফোন করুন, আমি নিশ্চয়ই কথা বলবো। দর্শক বন্ধু, যারা ফোন করবেন আমাকে সঠিকভাবে ফোন করুন। যদি আপনার অ্যাব্রোডে কোথাও জন্ম হয় তাহলে স্পেসিফিক জায়গার নাম এবং সেই টাইমটা, সেই দেশের টাইম, অর্থাৎ এখানে যখন কম্পিউটারে সেই দেশের টাইমটা দিতে হবে, তাতে ইন্ডিয়ান টাইমে কনভার্ট করার দরকার নেই। যদি ভারতের বাইরে কারো জন্মগ্রহণ করেন, সে বাংলাদেশ হোক, নেপাল হোক, বা আমেরিকা হোক, বা অস্ট্রেলিয়া হোক, যে কোনো জায়গায়, সেই সিটির নামটা জানতে হবে, ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের নামটা জানতে হবে যেটা ল্যাপটপে থাকবে, হয়তো সেই টাউন বা পপুলার টাউন থাকলে সেই নামটাও থাকবে। সো সেইখানকার সময়টা দিলে এক্সাক্ট বেরোনো সম্ভব। রাশি লগ্ন। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? মসলন্দপুর থেকে। অনুপম? তাহলে এখানে হলো 6 আর ওখানে হলো 22, 28 বছর বয়স, তাই তো? বাচ্চা ছেলে। বলো। টাইমটা বলো। প্রশ্নটা আরেকবার করো তো আমাকে, কি নিয়ে তোমার প্রশ্ন? পুলিশ লাইনে সরকারি চাকরি, ঠিক আছে। পরীক্ষা দিয়েছো? দেখো তোমার কিন্তু পুলিশের কাজের একটা সম্ভাবনা আছে বাবা। তোমার তো মাথা গরম, খুব গরম না? আরে পুলিশের কাজ কি করবে, এনকাউন্টার স্পেশালিস্টের কাজ নেবে নাকি? মাথা তো ঠান্ডা রাখতে হবে, পুলিশের সার্ভিস করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে, সবাই তো আর ক্রিমিনাল হয় না। দেখো তুমি যেটা প্রশ্ন তোমার রয়েছে যে পুলিশের পরীক্ষা, সেটা কিন্তু একটা হরোস্কোপ অনুযায়ী এটা আছে, ঠিক আছে? কিন্তু আর একটা জিনিসও খারাপ আছে যেটা আমি বলে দিচ্ছি, এই রকম কোন, তুমি যেরকম ধরনের এখানে তোমার হরোস্কোপটা পাচ্ছি, এই জায়গায় বুধ এবং শুক্র গ্রহটা ডিস্টারবেন্স সব থেকে বেশি হয়েছে, তার থেকে শুক্রটা বেশি পরিমাণে, হ্যাঁ, এবং এই জায়গাটা কিন্তু তোমার সমস্যা হবে, এবং বৃহস্পতি রাহুর একটা গুরুচণ্ডাল দোষ হয়েছে, যার জন্য এটা হবে কি, অনেক সময় মুখের কাছ থেকে হয়তো ফাইনাল ইন্টারভিউতে গিয়ে তুমি আটকে যেতে হতে পারে, বা কোন রকম অর্থনৈতিক কারণে তুমি আটকে যেতে পারো, এরকম একটা সমস্যা কিন্তু আসতে পারে। এমনিতে তোমার কিন্তু এই ডিসিশনটা নেবা বা পুলিশ লাইনটা চুজ করা, পুলিশ বা মিলিটারি আর্মি, এইসব কাজগুলো কিন্তু তোমার দ্বারা হবে। কিন্তু আরেকটাও খারাপ জিনিস আছে বাবা, এটাতে কিন্তু হঠাৎ মৃত্যুযোগও কিন্তু তোমার রয়েছে, এটা জানিয়ে দিলাম আমি, তো সেটা ভয় পাওয়ার কিছু নেই, তুমি চেষ্টা করো, তুমি যে লাইনটা নিয়ে রয়েছো নিশ্চয়ই একটা হওয়ার সম্ভাবনা আছে। কেমন নিশ্চয়ই বাবা, তুমি বুকিং নাম্বারটা লিখে নাও, 9836955794, তুমি বুকিং নাম্বারে ফোন করে নাও, তোমার নিয়ারেস্টে দেখবে কোন চেম্বার হবে, সেখানে তুমি চলে আসো যখন সময় হবে। তবে এই জায়গাটা কিন্তু তোমার একটা সমস্যাই শুধু আমি দেখতে পাচ্ছি, এখানে দুটো সমস্যা, হওয়ার আগের সমস্যা হচ্ছে মুখের সামনে কি তুমি আটকে যাবে, গুরুচণ্ডাল দোষটা তোমার একদম কর্মস্থানের উপর দৃষ্টি প্রদান করছে, এবং এই জায়গাটা কি হওয়ার কাজ, মানে তুমি জানো শিওর হয়ে যাবে এরকম জায়গাটা কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে যাবে এই জিনিসটা, এইটা কিন্তু ভাগ্যস্থানটাও ডিস্টার্ব করে, এটা এইটা খুব খারাপ হয়েছে। তারপর হওয়ার পর যেটা খারাপ সেটা অন্য কথা, ঠিক আছে? একশোবার দেওয়া যাবে নিশ্চয়ই। জয় মাতা। নিশ্চয়ই। জয় মাতা।
দর্শক বন্ধু আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি, যারা যেরকম ফোন করবেন ফোনের লাইভ অনুষ্ঠানে, দেখুন সরাসরি ফোন করতে একটি নাম্বার যাচ্ছে টিভিস কলিং এ, 033 দিয়ে শুরু হচ্ছে, তারপর 22 দিয়ে নাম্বার রয়েছে, 033 দিয়ে এই নাম্বারে আমাকে ফোন করুন, তারা সরাসরি ফোন করতে পারবেন এবং কল নাও নাম্বারও আপনারা ফোন করতে পারেন বা বুকিং নাম্বারও নিতে পারেন 9836955394 এবং 9 আরেকটি নাম্বার হচ্ছে 9836396305, দুটোই লিখে নেবেন, যদি একটাতে না পান আর একটাতে অতি অবশ্যই আমাকে পেয়ে যাবেন 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে নিজস্ব বাসগৃহ, সেখানে আমি বৃহস্পতি এবং রবিবার বসি, তবে আজকে এখন বিশেষ ক্ষেত্রে অনেক অনেক সময় অন্যদিনও হয়ে যায়, তবে আমাকে বৃহস্পতি এবং রবিবার নিজস্ব বাসগৃহতে পেয়ে যাবেন, তবে আগামীকালও আমাকে নিজস্ব বাসগৃহতে পেয়ে যাবেন, কারণ আগামীকালের পরেই আমি রওনা দিচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে, যার জন্য আমাকে আগামীকাল আমার নিজস্ব বাসগৃহতে আপনারা পেয়ে যাবেন। জয় মা তারা। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছো মা? হাবড়া। কি নাম তোমার? আচ্ছা বেশ, তোমার তোমার কতদিন হয়েছে বিয়ে হয়েছে? অনেকখানি 12টা মাস 365 দিন, তো ন্যাচারালি 4 বছর। আর বিবাহিত স্বামীর সঙ্গে ছিল 1.5 বছর, তাহলে 5.5 বছর, তা 5.5 বছর আগেকার কেস, অর্থাৎ সংসারে অশান্তি হচ্ছিল সেই জন্য স্বামীর ঘর ছেড়ে চলে এসছো। 4 বছরে কি তোমার মনে হয়নি যে স্বামীর সাথে ঘর করা উচিত কি উচিত না? হ্যাঁ, তাহলে মনে যখন হয়েছিল তখন তুমি 4 বছরের মধ্যে কারোর সাথে যোগাযোগ করনি কেন মা? তোমার স্বামী কি তার নিজস্ব গৃহেতে নেই? আছে। তা তুমি স্বামীর কাছে তোমার সমস্যা নিয়ে বলেছিলে, কি সমস্যা হয়েছে মূলত তোমাদের মধ্যে? আমাদের মধ্যে সমস্যা বলতে মানে সমস্যা বলতে আমি একটু লোকের সাথে কর্মস্থানে এইসব নিয়ে সমস্যা হচ্ছে আর কি, শুধু আমি আরো অন্য লোকেরা মানে বুঝতে পেরেছি, মানে তুমি শুধু স্বামী স্বামী করতে, আবার স্বামী সেটা চাইতো না, স্বামী বলতো সবাইকে নিয়ে থাকো আর তুমি স্বামী স্বামী করতে, তাই তো? এটাই হয়ে গেছে সমস্যা। দেখো তুমি যখন প্রথম বিয়ে করেছো তখন অ্যারেঞ্জ ম্যারেজ তো? তাহলে তোমার প্রথম জীবনটা থাকবে 1 বছর স্বামী স্বামী করবে, ঠিক, তারপর 1 বছর প্রেমিকা স্ত্রী থাকে, প্রথম প্রথম নতুন বিয়ে তো হানিমুন থাকে, অনেক কিছু থাকে, তারপর তোমাকে নেচারের সঙ্গে মানিয়ে নিতে হবে, তোমাকে আরো কিছু দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্ব নেওয়া মানে আরো 5 জনের সঙ্গে মিলে থাকা। যাই হোক, তোমার যখন এই সমস্যাটা হয়েছে প্রথমে তুমি কি চাইছো এটাই কথা, তুমি স্বামীর সঙ্গে সবাইকে নিয়ে থাকতে চাইছো কি স্বামীর সঙ্গে একা থাকতে চাইছো? তুমি বললে কোথায় মুসলিম লোক, কোথা থেকে বলছো? হাবড়া থেকে বলছো, তাহলে তুমি হাবড়া থেকে যদি বলো তাহলে সেক্ষেত্রে মা এই জায়গাটা তোমার স্বামীর নামটা বলো একটু শুনি, আর তোমার নামটা বলো। তন্ময় মিত্র। কত বয়স স্বামীর বলো? তোমার বয়সটা বলো না। 84 হলে এখানে 16 ওখানে 22, তাহলে 38 বছর বয়স হলো, তাই তো? দুজনেরই একই বয়স। তোমার নামটা বলো মা। হ্যাঁ, আমার নাম বেবি। বেবি 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 আর তন্ময়, বেবি আর তন্ময় বলো। এখানে তো একটা খারাপ যোগ হয়ে গেছে নাম অনুযায়ী, নিউমারোলজিক্যালি নাম অনুযায়ী। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি যে কোনো একটা পছন্দের ফুলের নাম আর ফলের নাম বলো ঝটপট। ফুলের নাম গ্যাঁদা ফুল। গ্যাঁদা ফুল। আর ফলের নাম? আম। দেখো মা, এই জায়গাটা আমি যেটা বুঝতে পারছি যে তোমার স্বামীর ঘরে তোমাকে ফেরানো সম্ভব, তোমার স্বামীর ঘরে 100% আমি যে ভাইব্রেশনটা তোমার থেকে পাচ্ছি যে তোমার মনের মধ্যে ইচ্ছে আছে অনেক দিন হয়ে গেল, এবার স্বামীর সঙ্গে তুমি অ্যাডজাস্ট করে থাকতে চাইছো, এটা তোমার মানসিকতা, আমি ঠিক বলছি তো একদম? হ্যাঁ।
এইটাই যদি মানসিকতা নিয়ে আমার কাছে আসতে পারো তাহলে তো আমি স্বামীর ঘরে তোমাকে ফেরত পাঠাতে পারবো। এটুকু আচার্য পলাশ গ্যারান্টি দিয়ে কাজ করে এবং চ্যালেঞ্জ নেয় যে এই সমস্ত সমস্যা হলে 100% তুমি এই জায়গা থেকে বেরিয়ে আসবে। তোমার মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে যে আমি স্বামীর গৃহে প্রবেশ করব। এই ইচ্ছাটাই মনের মধ্যে রেখে দিতে হবে। কাজের দায়িত্ব আমার, আমাকে একবারই বিশ্বাস করবে, বারবার করার দরকার নেই। তারাপীঠ যাওয়ার আগে তুমি আমার বাসগৃহ চেম্বারে বাড়ির লোকের সঙ্গে নিয়ে এসে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই এই জায়গাটা দেখে নেবো। তুমি বুকিং নাম্বারটা লিখে নাও 9836955394, আমি নিশ্চয়ই তোমার এই ব্যাপারটা দেখে নেবো এবং স্বামীর যাতে সংসার করতে পারো স্বামিনী তাতে আমি সেই চেষ্টাই করবো। জয় মাতা, ভালো থাকো। দর্শক বন্ধু, প্রত্যেকটা ব্যক্তিকে চেষ্টা করি ভালো করার এবং ভালো রাখার জন্য। মা, তুমি একটু বুকিং নাম্বারে ফোন করে নাও প্লিজ। হ্যাঁ, 9836 দেখো নাম্বারটা লেখা রয়েছে, তাতে ফোন করে নাও। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি, তবে একটু টোটকা দিয়ে দিই, কারণ দুখানা কল অলরেডি অ্যাটেন্ড করে নিয়েছি। আমাকে তার আগে দুটো চেম্বারের নাম এখনো বলা হয়নি, যে আমাকে মোট প্রতি মঙ্গলবার পেয়ে যাবেন হাওড়ার নবদিশা চেম্বারে, হাওড়া ময়দান নবদিশা চেম্বারে প্রতি মঙ্গলবার, এবং সোমবার দিন পেয়ে যাবেন গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, সোমবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে। আমি টোটকাটা দেবো, নিশ্চয়ই দেবো। জয় মা তারা। হ্যালো জয় মা তারা, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ১৭ ১৭ ২০০৪ তাহলে এখানে হলো কি 18 বছর বয়স, তাই না? 17 প্লাস। টাইমটা বলুন। টাইম, জন্ম সময়? জন্ম সময় সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? বাগনান। কলকাতা না, জন্মস্থান কলকাতা। আপনি একটা ঘোরের মধ্যে আছেন, কি ব্যাপার হয়েছে আপনার, আপনি বলুন। আপনি কি একটা ঘোরের মধ্যে আছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আগে থেকে করে নিতে হয়। বলুন, ছেলের কি ব্যাপারে জানতে চাইছেন বলুন? পড়াশুনো? পড়াশোনার ব্যাপারে আর পরবর্তী সময় কি হবে। এখন কি কোন ক্লাসে পড়ছে ছেলে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বছর দেবে? দিচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে ছেলের ব্যাপারে আপনাকে আমি এখন কিচ্ছু বলবো না টিভিতে। পরীক্ষাটা দিয়ে নিক, পরীক্ষাটা দিয়ে নেওয়ার পর আপনি আমার সাথে যোগাযোগ করবেন টিভি অনুষ্ঠানে, আমি নিশ্চয়ই ছেলের ব্যাপারটা দেখবো। কারণ এখন যদি আমি বলি ছেলের এটা ভালো আছে, আপনি বললেন তোর এটা ভালো, ও কি করলো, এটার উপর ওভার কনফিডেন্স হয়ে গেল। আবার যদি বলি এটা খারাপ, তখন আপনি বলবেন তোর এটা খারাপ, এই জন্য উনি বলেছেন তোর খারাপ হয়েছে এই জিনিসটা, মন থেকে ভেঙে পড়বে। এখন আপনি শুনছেন ঠিক কথা, কিন্তু আপনার কিউরিয়াসিটিতে যদি মুখোশকে তার কাছে বেরিয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, তাই না? আজকে তো পরীক্ষা নেই। আপনি পরীক্ষার পর ফোন করুন, আমি নিশ্চয়ই দেখবো। দর্শক বন্ধু, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন এক্সাম গুলো চলে, বা বোর্ডের এক্সাম যখন চলে, বা ইউনিভার্সিটি এক্সাম যখন চলে, তো সেই বছর এক্সামের জন্য কেউ ফোন করবেন না। যদি নেক্সট ইয়ার হয় বা পরীক্ষা হয়ে গেছে এরকম ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমাকে ফোন করুন, আমি নিশ্চয়ই ব্যাপারটা দেখবো। যাই হোক, তো যে টোটকাতে ছিলাম, আমি শত্রু দমনের একটা টোটকা দিচ্ছি, সেটা নোট করুন। শত্রু দমনের টোটকায় কি করতে হবে আপনাকে, কালো একটা কালো কালি এবং নীল কালি, এই দুটো কালিকে একসাথে মেশাবেন। কালো রঙের কালি এবং নীল রঙের কালিকে একসাথে একটু মেশাতে হবে। মিশিয়ে একটা পাত্রে সর্ষের তেল আটার একটা মিশ্রণ তৈরি করতে হবে। জয় মা তারা, একটু লাইনে থাকুন, ভালো থাকো মা, একটু লাইনে থাকুন। তো এখানে কি বললাম, যে সর্ষের তেল দিয়ে আটা দিয়ে একটা মিশ্রণ করলেন, আবার একটা কালো নীল কালি দিয়ে মিশ্রণ করলেন। এবার এই মিশ্রণ দুটো একত্রে একসাথে গুলতে হবে, মিশিয়ে গোলার পর যেটা তৈরি হলো, সেই তৈরিটা একটা সাদা কাগজের ওপর শত্রুর নাম লিখতে হবে। একটা সাদা কাগজের ওপর শত্রুর নাম লিখতে হবে। সেই নামটা লিখে ওই সাদা কাগজটি যদি রৌদ্রে দুপুর 12টার সময় রাখা যায়,
তাহলে এটা ভালো ফল লাভ হবে, অর্থাৎ শত্রুদের থেকে ভয়ভীতিটা কেটে যাবে, শত্রু যে ডিস্টারবেন্সটা আপনার করছে সেটাকে, যে ডিস্টারবেন্স আপনার তৈরি হচ্ছে সেটা কেটে যাবে, অর্থাৎ শত্রু ভয় চলে যাবে। এমনকি আপনি দেখতে পাবেন যে শত্রু আপনার নিজের আয়ত্তে বা আপনার বশেও চলে আসতে পারে। তাহলে কি বললাম, কালো কালি এবং নীল কালি একত্রিত করে সর্ষের তেলে শত্রু যদি নাম লেখা যায়, তাহলে এটাতে শত্রু দমন বা শত্রু বশীকরণ এই রকম কাজে কিন্তু ভালো ফল পাওয়া যায়। জয় মা তারা, বলুন নাম বলুন। হ্যাঁ, বাপ্পা, বাপ্পা হালদার। কোথা থেকে? ঝাড়গ্রাম। জন্ম তারিখ বাপা? জন্ম তারিখ 26 জুলাই 1993। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আপনার দুর্গাপুর। দুর্গাপুর। কি নিয়ে প্রশ্ন রয়েছে? চাকরি? আমার কিন্তু 92 সালে জন্ম। 92? হ্যাঁ, 92 তো বললে। হ্যাঁ, এত ডিস্টার্ব হলে মুশকিল। বলো প্রশ্ন কি নিয়ে? সেটাই তো বললাম, তুমি তো মন দিয়ে শুনতেও পাচ্ছ না আমি কি বলছি। তুমি সব জায়গায় ব্যালেন্স করে চলার চেষ্টা করো, কিন্তু তোমার মাথা গরম, তাই তো? খুব জেদি তুমি, খুব জেদি বাবা। এত জেদ রাখলে কেরিয়ার হবে কি করে? এখন তোমার 92 বললে, 92 মানে 8 বছর, আর ওখানে 22-23 বছর বয়স। এখন করছোটা কি? সরকারি চাকরির জন্য? সরকারি চাকরির জন্য, তাই তো? তোমার কিন্তু বুধাদিত্য যোগ আছে, তোমার হরোস্কোপ অনুযায়ী সরকারি কর্মপ্রাপ্তির যে যোগটা থাকে বুধাদিত্য যোগ, সেটা তোমার হরোস্কোপ অনুযায়ী আছে, ঠিক আছে? এটা আছে। হ্যাঁ, এইটা দেখতে গেলে বাবা অনেক সময় লাগে, টিভির ওই সংক্ষিপ্ত অনুষ্ঠানে বলা যায় না, ঠিক আছে? তবে সরকারি চাকরির যোগ আছে, তুমি চেষ্টা করো, নিশ্চয়ই সরকারি চাকরি পাবে। তুমি ঝাড়গ্রাম থেকে বলছো, আমাকে আসানসোলে তুমি পেয়ে যাবে। সেরকম হলে তুমি আসানসোলে এসে কনসালটেন্সি করো, আমি নিশ্চয়ই এই ব্যাপারটা তোমার ব্যাপারটা দেখবো, যাতে কোন সেক্টরে গেলে কি ব্যাপারে পরীক্ষা দিলে ভালো হয়, কেমন? এমনি তোমার সরকারি চাকরি আছে, সেদিকে কোনো ডিস্টারবেন্স নেই, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন যোগ চলছে সরকারি কর্মপ্রাপ্তির। পরীক্ষা দাও, পরীক্ষা দাও, যোগ আছে সরকারি কর্ম। জয় মাতা, যোগ তো আছে, চলছে সরকারি কর্মপ্রাপ্তির, কিন্তু যেখানে যখন বারবার দিয়েও যদি পরীক্ষা না দেওয়া যায় বা পরীক্ষায় পাস না করতে পারেন বা বাধা হয়ে যায়, সেক্ষেত্রে জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে হবে, তার জন্য চেম্বারে এসে কথা বলতে হবে। আমি একটা কলার বন্ধুকে দেখে নিয়ে তারপর আরেকটা টোটকা আপনাদের জন্য আজকে থাকবে। জয় মাতারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিরাশি থেকে বলছি, আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। নাম বলুন ছেলের। ছেলের নাম বলবেন একটু। ছেলের নাম হচ্ছে আকাশ কোয়েল। আকাশ? ছেলের নাম আকাশ কোয়েল। আকাশ কোয়েল? আকাশ কোয়েল। আচ্ছা, জন্ম তারিখ বলুন, ডেট অফ বার্থ। টাইম অফ বার্থ বলুন, জন্ম সময়। জন্ম সময়? জন্মস্থান কোথায়? ছেলের তো অলসতা রয়েছে প্রচুর, পুড়ে না? অলসতা রয়েছে। আছে তো? আছে, ভাব আছে। ছেলের কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, ঠাকুরের ইচ্ছে সেরকম কিছু হয়নি। যা,
না হওয়াটাই ভালো। ওর কিন্তু একটা বিশাল বড় ফাড়া রয়েছে, একটা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে ওর। আর কেরিয়ারের ব্যাপারটা বলি, ও কোনো না কোনো কিছু কাজ কিন্তু করে রোজগার করতে চায়, এটা ওর মনের মধ্যে ইচ্ছে যে কিছু না কিছু করব। ওর জীবনে একাধিক কর্ম পরিবর্তন রয়েছে, একাধিক কর্ম পরিবর্তন, মানে এই কাজ ধরবে ওই কাজ ছাড়বে, এই কাজ ধরবে ওই কাজ ছাড়বে, এরকম ব্যাপার। বর্তমানে কি হচ্ছে, সরকারি চাকরি একটা বুধাদিত্য যোগ হরোস্কোপ অনুযায়ী আছে, কিন্তু সেই বুধাদিত্য যোগ এমন একটা জায়গায় বসে রয়েছে, সেই বুধাদিত্য যোগটা খুবই দুর্বল। হ্যাঁ, সরকারি চাকরির যে যোগ থাকে সেই যোগটা সবসময় যে শুভ যোগ হয় তা তো নয়, তবে সরকারি চাকরির একটা যোগ আছে। ওকে চেষ্টাও করতে বলুন, ও কোনো না কোনো কিছু করার চেষ্টা বরাবরই করে থাকে, ও বসে থাকার ছেলে নয়। তবে একাধিক কর্ম পরিবর্তন আছে, জেনারেলি সরকারি চাকরি যদি পায় তো একাধিক কর্ম পরিবর্তন হয় না, তাই না? জয় মা তারা, ভালো থাকুন। উন্নতি তো চেষ্টা করলে মানুষকে উন্নতি করতে হবে, তবে আমি তো যেটা নিয়ে আপনার প্রশ্ন ছিল যে সরকারি চাকরি সেটাও বললাম, চাকরির ব্যাপারটা কেরিয়ার ব্যাপারটা সেটাও বলে দিলাম। এখন এই ব্যাপারে যদি নিশ্চয়ই সেগুলো ব্যবস্থা করা যায়, সেই স্থানটা যেখানে ডিস্টারবেন্স বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, যে প্ল্যানেটস গুলো ডিস্টার্ব করে বা যে ভাব গুলো ডিস্টার্ব করে যার থেকে এই ধরনের দুর্ঘটনা আসে বা ফাড়া হঠাৎ করে তৈরি হয়ে যায়, তো এটার ক্ষেত্রে ঠিক করা সম্ভব। তো আপনি আমার সাথে বুকিং নাম্বারে কথা বলে নিন, আপনি আমার চেম্বারে আসুন, আমি নিশ্চয়ই ব্যাপারটা দেখব। তবে আপনার ছেলের কিন্তু একটাই আমি ভালো বলে দিচ্ছি, ওর কিন্তু কিছু না কিছু করারও চেষ্টা করবে, বসে থাকার ছেলে না। তবে একাধিক পরিবর্তন, আর সব থেকে খারাপ যেটা, প্রবল দুর্ঘটনার যোগ কিন্তু রয়েছে। আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন 9836355394, সেখানে হলে আপনি যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই এই ব্যাপারটা সহযোগিতা করবো। জয় মাতা, ভালো থাকুন। দর্শক বন্ধু, আমি সব সমস্ত ব্যক্তিকে যতখানি সম্ভব, আমি যখন লাইভ অনুষ্ঠান করি তখন লাইভ অনুষ্ঠানে যতখানি সম্ভব আমি চেষ্টা করি ফ্রিতে কনসালটেন্সি দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা ব্যক্তিকে আমি সেভাবে সহযোগিতা করি। আমাকে পেয়ে যাবেন সোমবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, সোমবার, প্রতি সোমবার গড়িয়াহাট ভাগ্যচক্র নব পেয়ে যাবেন আমাকে। মঙ্গলবার দিন পেয়ে যাবেন হাওড়া ময়দান নবদিশা চেম্বারে, মঙ্গলবার হাওড়া ময়দান নবদিশা চেম্বারে। বুধবার দিন আমাকে পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে, বুধবার শ্রীরামপুর রেল স্টেশনের পাশে শ্রীরামপুর চেম্বারে পেয়ে যাবেন। বৃহস্পতি এবং রবিবার, জয় মাতার একটু লাইনে থাকুন মা, আমি কথা বলবো আপনার সাথে। বৃহস্পতি এবং রবিবার পেয়ে যাবেন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ, সেখানে পেয়ে যাবেন বৃহস্পতি এবং রবিবার দিন পেয়ে যাবেন। পেয়ে যাবেন পূর্ণিমার আগে কৃষ্ণনগর, পূর্ণিমার আগে, এই পূর্ণিমার আগে আমাকে পেয়ে যাবেন কৃষ্ণনগর রেল স্টেশনের পাশে ত্রিনাথ লজ এবং বহরমপুর হোটেল হোয়াইট হাউস পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের কাছে, বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে। আর তারাপীঠে পেয়ে যাবেন পূর্ণিমার প্রথম পূর্ণিমা 1429 বৈশাখ মাসের 2রা বৈশাখ পূর্ণিমাতে পেয়ে যাবেন আমাকে বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে হোটেল হোয়াইট হাউস। জয় মা তারা, জয় মা তারা, বলুন। আমি বাড়িপুর থেকে বলছি, সুমি মন্ডল বাড়িপুর থেকে বলছি। বলুন বলুন। আমি শুনতে পাচ্ছি, নামটাও বুঝতে পারলাম, সুবীর মন্ডল। বলুন কি বলার আছে? সুমি মন্ডল, আচ্ছা বলুন সুমি মন্ডল। ভেরি গুড, এটাও শুনলাম আপনি বারুইপুর থেকে বলছেন। বলুন কি জন্য ফোন করেছেন? ঠিকানা হচ্ছে, ঠিকানা বাড়িপুরের ঠিকানা, তবে ডেট অফ বার্থ হচ্ছে 31 মে 2001। 31 মে 2001, প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন হচ্ছে আমার এই বিয়ে হচ্ছে, 2 বছর হচ্ছে, তো 5 মাস পরে থেকেই হচ্ছে মানে অশান্তির মধ্যে দিয়ে হচ্ছে আজকে মানে মানে এটা কি আমার বিয়েটা কি ডিভোর্স হয়ে যাবে প্রথম বিয়েটা? সুমি, তাই তো? জন্ম সময়টা তোমার কি আছে বলো? সকাল 7টা থেকে 8টার মধ্যে, ওটা ঠিক জানা নেই। প্রেজেনশনের ব্যাপার, এটা হাত গুনে বের করা যায় যে এক্সাক্ট টাইমটা, এটা হাত গুনে বের করা যায়, এইভাবে ফোনে কথা বলা যায় না। তবে স্বামীর নামটা বলো মা শুনি। হ্যাঁ, স্বামীর নাম বলো। সায়ন্তন মন্ডল। সায়ন্তন। বয়স কত স্বামীর? 32 বছর। তোমার বয়স হলো 21 বছর, তাই তো? কমাস বিবাহিত জীবন হয়েছে 5 মাস? এক বছর বিয়ে হয়েছে, তবে 5 মাস পরে থেকেই মানে
পাঁচ মাস পরে থেকে কি কথা বলছে? ও ডিভোর্স চাইছে। ডিভোর্স চাইছে কেন? তুমি যদি চাও স্বামীর ঘর করতে, কথাটা বুঝবে আমি, তুমি যদি চাও স্বামীর ঘর করতে তাহলে তুমি গড়িয়াহাট চেম্বারে তোমার কাছাকাছি হবে, তুমি গড়িয়াহাটে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই এই ব্যাপারটা তোমার দেখে নেব, যাতে তুমি স্বামীর ঘরে ফিরতে পারো সেই চেষ্টা সম্পূর্ণরূপে করবো এবং তুমি নিশ্চিন্ত থাকবে। তুমি যদি চাও মনের থেকে যে স্বামীর ঘরে সংসার করব, তাহলে সেই জায়গাটা আমার 100% তোমাকে ফেরানো সম্ভব। সে কোটা কেস চলুক না কেন, সেই কেসকে তুলিয়ে নেওয়া সম্ভব। এরকম কাজ আমি করেছি, তার নজির আমার কাছে রয়েছে। সেগুলো কিন্তু যারা আমার কাছে চেম্বারে আসে বা তারা পিঠে যারা যায় তারা বলতে পারে প্রত্যেকটা ব্যক্তিকে আমি কতখানি সহযোগিতা করি এবং প্রত্যেকটা ব্যক্তির এই সহযোগিতা করে তোমার ক্ষেত্রেও করব। তুমি বুকিং নাম্বারটা ফোন করে নাও মা, নিশ্চয়ই এই জায়গায় তোমার স্বামীর ঘরে ফেরানোর চেষ্টা করবে। জয় মাতা। দর্শক বন্ধু, সময় অনেক কম হয়ে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার একটা টোটকাও দেওয়ার ব্যাপার। তো তার আগে বলে দিই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, রোগ মুক্তি কিভাবে ঘটছে। ধরুন রোগ হয়েছে, কোন রকম ব্যাধি বেদনা হচ্ছে, তাহলে আপনি ডাক্তারের কাছে সব থেকে আগে যাবেন, কিন্তু একাধিক ডাক্তার দেখি রোগ সারছে না, তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে কেউ আপনার ক্ষতি করেছে বা গ্রহগত এমন কিছু পীড়ন রয়েছে, কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারছে না, কোনো ওষুধ কাজ করছে না। তো সেক্ষেত্রে কি করা সম্ভব? সেক্ষেত্রে রোগ মুক্তি ঘটানো সম্ভব। এবং ধারণ ছাড়া প্রতিকার হিসেবে এই পারো শিবলিঙ্গ প্রদান করি। এই পারো শিবলিঙ্গ প্রদান করলে একই সাথে বাস্তুদোষ খণ্ডন, আর্থিক শ্রীবৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য সুস্থ, পড়ার কিছু পরিধানের দরকার নেই, অটোমেটিক্যালি শরীর ভালো হবে এই পারো শিবলিঙ্গ প্রদান করলে। 100% বাস্তুদোষ খণ্ডন হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং শরীর স্বাস্থ্য সুস্থ করা সম্ভব। ব্যবসা ভালো চলছে না, বাড়িতে সবাই অসুস্থ থাকে, বাস্তুদোষ বা আর্থিক সমস্যা এই জিনিসটা মোটামুটি সব লোকের থাকে, যার জন্য এই পারো শিবলিঙ্গ কিন্তু বাজার দিয়ে কিনে এলে বসালে হবে না। দেখবেন যারা যারা বাজার থেকে পারো শিবলিঙ্গ কিনেছেন তাদের কিন্তু শিবগুলো কালো হয়ে গেছে। সুতরাং এটার একটা ব্যাপার আছে, স্পর্শ দোষ খণ্ডন করতে হয়, শ্বেত বর্ণের দোষ খণ্ডন, কারণ পারো শিবলিঙ্গ সাদা শিব, বাড়িতে রাখলে গৃহ অশান্তি হয়। শ্বেত বর্ণের দোষ খণ্ডন করতে হবে, শিল্পী দোষ খণ্ডন করতে হবে, তারপর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপর ক্রিয়া করতে হবে। তো আসন্ন দিনে পূর্ণিমাতে আমাকে তারাপীঠ পেয়ে যাবেন, তার আগে পেয়ে যাবেন কৃষ্ণনগর এবং বহরমপুরে, আর আমার নিজস্ব বাসগৃহতে পেয়ে যাবেন শ্যামবাজার, উত্তরপ্রদা শ্যামবাজার কলকাতা স্টেশনের কাছে। শনিবার দিন আমাকে পেয়ে যাবেন মেচেদা হোটেল হিন্দুস্থানে, এছাড়াও আছে কাঁথি, আসানসোল, বর্ধমান। তো যাওয়ার সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে আসছে এক এক করে, তো যাওয়ার আগে একটা টোটকা আপনাদের দিতে হবে। শত্রু দমনের আরেকটা টিপস আপনাদের দিচ্ছি, একসাথে কুশ, সিদ্ধি এবং সাদা সর্ষে। তাহলে তিন রকম কি কি বললাম, কুশ, সিদ্ধি, সাদা সর্ষে, এই তিনটে দ্রব্য একসাথে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোবেন। কুশ, সিদ্ধি, সাদা সর্ষে একসাথে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোবেন, তাহলে শত্রু ভয় বা যেখানে যাচ্ছেন সেই অফিসে যদি কেউ আপনার ক্ষতি করে, কোনো শত্রু থাকে বা যাকে দেখলে আপনার ভয় হয়, বা আপনি স্কুলে যে আপনার সিনিয়র রয়েছে বা অফিসে যে আপনার সিনিয়র রয়েছে, আপনার বস রয়েছে, তাকে দেখলেই আপনি ভয় পেয়ে যান, এই জায়গায় কিন্তু আপনার ভয় ভীতিটা কাটবে। তাহলে কি বললাম, কুশ, সিদ্ধি এবং সাদা সর্ষে, এই তিনটে দ্রব্য একত্রিত করে যদি আপনি সঙ্গে রেখে যান, তাহলে সেক্ষেত্রে শত্রু ভয়টা কেটে যাবে। এক্ষেত্রে আপনার সামনে যে শত্রু থাকুক বা যে কোনো শত্রু থাকুক, এই ভয় ভীতিটা কাটবেন। তো দুটো শত্রু দমনের টোটকা দিলাম, টোটকাগুলো খুবই প্রযোজ্য এবং আপনারা করুন। আর বাস্তুদোষ খণ্ডনের জন্য পিরামিড প্রদান করি, পিরামিড কিন্তু রেখে দিলে হবে না, এই পিরামিড কিন্তু আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন করতে হয়। একটা পয়সা নিলাম, হাতে দিলাম, ধরিয়ে দিলাম, বাড়িতে রেখে দিন, এইসব জ্যোতিষীর কাজ আমার কাছে নেই। একটা টাকা দিয়েছো, কিছু একটা ধরিয়ে দিলাম, কাজ জানে না, এরকম প্রচুর লোক আছে। অনেক জ্যোতিষী আছে হোম যজ্ঞ করছেন, করেন, এগুলো বৈদিক মতে ক্রিয়া, তান্ত্রিক ক্রিয়া নয়। প্রকৃত তান্ত্রিক ক্রিয়া কিন্তু সাকল্যের উপর নির্ভর করে, সে বিদ্বেষণের জন্য একরকম সাকল্য, বশীকরণের জন্য আরেক রকম সাকল্য, বাস্তুদোষ খণ্ডনের জন্য একরকম সাকল্য, গ্রহদোষ খণ্ডনের জন্য একরকম সাকল্য। প্রত্যেকটা জিনিসের ভাগ আছে এবং প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে। তন্ত্রের ক্রিয়া জানতে হবে, মায়াং তন্ত্রে 100% যে কোনো সমস্যা থেকে বের করা সম্ভব। আজকের মতো দর্শক বন্ধু বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। টাইট শিডিউলের মধ্যে চেষ্টা করি আপনাদের জন্য লাইভ করার জন্য। দুটি বুকিং নাম্বার লিখে রাখবেন, 9836955394 এবং 9836396305। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বাকে গৌরী নারায়ণে নমস্তুতে।